অনেকে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু এখানে দেখুন ধুলো ফুলোর বালাই একদমই নেই এবং এখানটা খুব ভালো জায়গা হয়েছে। সত্যি বলতে কি, আমার আমি তো সব জায়গাতেই মেলা করেছি, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আর কি। এই বলতে গেলে এইবারে প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর অন্যান্য বছর যেমনি এখনও পেরেক টোকাটোকা চলতো, এখন মোটামুটি দেখুন সব সাইনবোর্ড লাগাচ্ছে, প্রস্তুতি মোটামুটি কমপ্লিট। আমাদেরও দেখুন স্টল অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরে ফ্লেক্সটা লাগালেই হয়ে যাবে। বইটা আসেনি পুরোটা এখনও, আমাদের বাচ্চাদের বইয়ের জন্য করেছি আমরা, সব ছোটোদের বই আর কি। কিন্তু আমার কপালটা অন্যরকম, জানেন তো, ছোটোদের বই করেছি অ্যাটলাস ইন্ডিয়ার ওপরে করেছি, আর একটা ওয়েস্ট বেঙ্গলের ওপরে করেছি। কিন্তু দেখি যারা আইএস পরীক্ষা দিচ্ছে, আইপিএস পরীক্ষা, তারা দেখি ওই ছবি নিয়ে এসে বলছে এইগুলো আমাকে দেবেন, এইটা দেবেন আমাকে, মানে ওদের সিলেবাসের সঙ্গে এইটা নাকি ম্যাচ করে গেছে। এইটা আমার একটা কপাল ভালো, এই হচ্ছে কথা, আর কিছু না। একটা বিষয় সেটা হচ্ছে যে ময়দানেও আগে বইমেলা হতো, সায়েন্স সিটিতেও বইমেলা হতো, মিলন মেলা প্রাঙ্গণে, কিন্তু এবারে এখানে পার্মানেন্টলি এখানে হচ্ছে এখন কয়েক বছর ধরে, এখানে হ্যাঁ 5-7 বছর ধরে হচ্ছে। কোনটা সুবিধা বলে মনে করছেন আপনি? দাদা আমি বলছি আমাদের সবাই বলে যে ময়দানটাই ভালো, ময়দানটা একটা অসুবিধা ছিল, কিন্তু ধুলো উঠতো খুব, এবং অনেকে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু এখানে দেখুন ধুলো ফুলোর বালাই একদমই নেই এবং এখানটা খুব ভালো জায়গা হয়েছে। সত্যি বলতে কি, আমার আমি তো সব জায়গাতেই মেলা করেছি, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে গত বছর থেকে মেট্রো চালু হয়েছে, এই মেট্রো চালু হতে দর্শকদের কতটা সুবিধা হবে বলে মনে? দর্শকদের ভালোই সুবিধা হচ্ছে এবং আমরা কাস্টমারও বেশি পাচ্ছি, যেটা আমাদের আমরাই তো মেন ব্যাপারটা, আমরা কাস্টমার বেশি পাচ্ছি, দর্শকদেরও সুবিধা হচ্ছে। এখান থেকে টুক করে মেট্রো হচ্ছে, টুক করে চলে যাচ্ছে, আপনার ফুলবাগান দিয়ে চলে যেতে পারছে, শিয়ালদাও দিয়ে যেতে পারছে, না যে শিয়ালদার প্যাসেঞ্জাররাও আসছে, ভিড় হচ্ছে না, সেরকম কিছু মনে হয় না। বরং ময়দানে হলে যেটা সুবিধে ছিল, আমরা ময়দানেও 7-8 বছর স্টল করেছি, সেটা হচ্ছে দর্শকদের আসার পক্ষে একটু সুবিধে ছিল এবং সেটা বিশেষ করে দক্ষিণ কলকাতা নিবাসী দর্শকরা। কিন্তু এখানে আসার পর দর্শক যে কমেছে সেটা কিন্তু নয়, আমরা কিন্তু অন্তত তো পরপর দেখছি বরং বাড়ছে লোকসংখ্যা এবং এবারেও আশা করছি হয়তো বাড়বে। বিশেষ করে গত বছর এই মেট্রোর রুটটা হয়ে যাওয়ার পর মানে মানুষের আসার অনেক সুবিধা হচ্ছে এবং সেই জন্য মনে হচ্ছে যে সেদিক দিয়ে খুব একটা কিছু ক্ষতি হয়নি। একজন স্টলের আপনি মানে স্টল আছে আপনার, সেখানে দাঁড়িয়ে আপনি কোনটাকে বাঁচবেন, ধর্মতলার ময়দান মার্কেট ময়দানে যে বইমেলা হতো সেটা, নাকি সায়েন্স সিটিতে যেটা মিলন মেলা প্রাঙ্গণে হতো সেটা, নাকি এইটা? সায়েন্স সিটিটাকে একদমই বাঁচবো না, ময়দানের সঙ্গে একটা পুরনো ঐতিহ্য আছে, পুরনো কলকাতারও একটা ব্যাপার আছে, সেরকম যদি কি বলবো মানে যদি পুরনো দিনে যদি ফিরে যেতে হয় তাহলে নিশ্চয়ই ময়দানকে বাঁচবো, কিন্তু সময় বদলাচ্ছে, নানা রকম পরিস্থিতি, আইন আদালত সব কিছু মেনে এখানে আসা হয়েছে, এখন এখানে আমরা মানিয়ে নিয়েছি, আস্তে আস্তে আশা করছি আরও মানিয়ে নেব। কী কী ধরনের বই এবার মানে আমাদের এখানে? সাধারণত মানে সিনেমা গান ছাড়াও আর কি সাহিত্য ধর্মী নানা রকম বই আছে, কবিতার বইও আছে, গল্পের বইও আছে, সব রকম বইও আছে, এবং 2-3টি বই আছে যেগুলো আমাদের প্রকাশনা ছাড়া আর কারুর নেই। বইগুলোর নাম বললে তো আলাদা করে প্রচার হয়ে যাবে, সেটা বলতে চাইছি না। তা সেই হিসেবে মানে ঠিক আছে আর কি, মানে আমরা প্রস্তুত 48 ঘন্টা পর যে বইমেলা শুরু হচ্ছে তার মোকাবিলা করার জন্য। যে সল্লেকের বইমেলা বেশ কয়েক বছর ধরে সল্লেকের বইমেলা হচ্ছে, কী পার্থক্য বুঝতে পারছেন এবং গ্রাহকের সংখ্যা কত কমেছে বলে মনে হচ্ছে? না, একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে তো ছিল 5-6 ঘন্টা হতো ময়দান, তারপর ময়দানে হতো, হওয়ার পর আবার চলে গেলো যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘন্টা হয়েছিল, হওয়ার পর এখন এখানটাতেই হয়েছে। প্রথম দিকে বলেছিলো এখানে টেম্পোরারি হবে, তারপর কিন্তু এখানেই পারমানেন্ট করে নিয়েছে, এর ফলে যাতায়াতের খুবই অসুবিধা এবং যার জন্য অনেক গ্রাহক বেশ কিছুটা কমেছে, এটা তো অবশ্যই মানতেই হবে। তাও সবার খুব কষ্ট, মানে পশ্চিমবঙ্গের লোকেরা বই খুব ভালোবাসে, সেসবের জন্যই তাও এর ভিতরে আসছে। তবে গত বছর থেকে একটা ব্যাপার হয়েছে, অবশ্যই হয়েছে, যে মেট্রোটা চালু হয়েছে হওয়ার পর ফলে কিছু জনগণ বেড়েছে, কিছু বইপ্রেমিক আসছে, এটা ব্যাপার। তবে ওভারঅল যদি বলা হয় মানে কোয়ান্টাম দিয়ে না, কারণ টাকার পরিমাণ এর ভিতর বেড়েছে, আগে যেটা 250 টাকায় বিক্রি হতো এখন 2,500 টাকা তার ভ্যালু হয়ে গেছে, অতএব সেই দিক থেকে না, কিন্তু বই বিক্রি যদি বলা হয় ওভারঅল কমেছে, এটা বলতেই হবে। শেষ মুহূর্তে প্রস্তুতি, আমাদের ট্রাভেল রাইটার্স ফোরামের একটা এখানে স্টল আছে, এটা পশ্চিমবঙ্গে যারা সব ভ্রমণ নিয়ে লেখালেখি করেন তাদের সবচেয়ে বড় সংগঠন, তা সেটার প্রস্তুতি চলছে, এখানেও অনেক কিছু চলছে,
আমরা তবে যে ব্যাপারটা গিল্ড অফিসে গিয়েছিলাম কতগুলি কারণে, গিল্ড অফিসে এখনও কেউ আসেননি, হয়তো আসবেন, এসে যাবেন কাল পরশু থেকে, হয়তো প্রথমেই ঠিক হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু কী কী বই পাওয়া যাবে মূলত স্টলে? আমাদের স্টলে হচ্ছে ভ্রমণের উপরই সব বই, মানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন বিশ্ব সাহিত্যের যেসব অনুবাদ আছে ভ্রমণের উপর সব বই আমাদের এখানটা পাওয়া যাবে। এবারে মূল আকর্ষণ কী থাকছে ভ্রমণের জন্য? ভ্রমণের জন্য আমাদের একটা মানে সব সিলেক্টেড দুটো বই, মানে দুটো বই বের হচ্ছে, একটা হচ্ছে সাতকাহন, ভ্রমণের সাতকাহন, সব সেরা লেখাগুলিকে নিয়ে একখানা করা হয়েছে প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বের নামটা হচ্ছে ভ্রমণাশ্চর্য, সেটাও সেরা লেখাগুলি নিয়ে করা হচ্ছে। সাতকাহনটা দ্বিতীয় সেকেন্ড প্রিন্ট হচ্ছে, সেকেন্ড এডিশন, আর ভ্রমণাশ্চর্য নতুন বেরোচ্ছে। এবারে আমাদের নিজস্ব যে মানে মুখপত্র আছে ভ্রমি, সেটা বেরোচ্ছে, নতুন নতুন বই বেরোচ্ছে। বাঙালি মানে আমরা জানি ভ্রমণ, এবং বাঙালি সবসময় ঘুরতে ভালোবাসে, মানে পশ্চিমবঙ্গের বাইরেও কি ঘোরার নিয়ে ওভারঅল নিয়ে কোনো বই লেখা হচ্ছে না? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে আছে এবং বিদেশের আছে প্রচুর, বিদেশের খুব ভালো ভালো জায়গা, যেমন সিল্ক রুট, সিল্ক রুট নিয়ে, সিল্ক রুটটা তো খুব ঐতিহাসিক, মানে যেটা ভারতবর্ষ থেকে একবারে কনস্টান্টিনোপল পর্যন্ত রাস্তা ছিল, সেই পথের উপর কারু, সেই পথের উপর যারা কাজ করছে, গবেষণামূলক কাজ করছে, সেই লেখা আছে, আরও বিভিন্ন ধরনের লেখা আছে।